মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর শিলিগুড়িকে যানজটমুক্ত করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। একদিকে প্রধান সড়কগুলোতে যেমন প্যাডেল রিকশার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, অপরদিকে রেজিস্টার ছাড়া কোনো ই রিকশাও শহরের কোনো রাস্তাতে যাতায়াত করতে পারবে না। এছাড়া মালবাহী গাড়ি যাতায়াতের ক্ষেত্রেও কয়েকটি রাস্তায় সময়সীমা বেঁধে দেওয়া হলো। শুক্রবার প্রধাননগর থানায় এক সাংবাদিক সম্মেলন করে কথাগুলো জানান ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্ত। মূলত শিলিগুড়ি শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা। এই যানজট সমস্যার কথা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শিলিগুড়ি এই যানজট সমস্যার সমাধান করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে দায়িত্বভার সঁপে দেন তিনি। এরপর থেকে যানজট সমস্যা মোকাবেলায় তৎপর হয়ে ওঠে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সেই কারণেই ফুটপাত ও রাস্তা দখল সহ অবৈধ পার্কিং এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। এবার থেকে প্যাডেল রিক্সার ক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করল পুলিশ। আগামী 17 মার্চ থেকে শিলিগুড়ি এসএফ রোড, হিলকার রোড, সেবক রোড, বর্ধমান রোড সহ এশিয়ান হাইওয়ের মতো ব্যস্ততম সড়কগুলো প্যাডেল রিক্সার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নম্বরবিহীন রিক্সারও এই সড়কগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। আগে নম্বরযুক্ত রিক্সার এই সড়কগুলোতে প্রবেশাধিকার থাকলেও 21 এপ্রিল থেকে রেজিস্টারবিহীন কোনো ই রিক্সাকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার কোথাও চলতে দেবে না। পাশাপাশি মালবাহী গাড়ি যাতায়াতের ক্ষেত্রেও কিছু সময় বেঁধে দেওয়া হয়েছে। দার্জিলিং মোড় থেকে শুকনার এই রাস্তায় সকাল 8টা থেকে 10টা ও বেলা 2টো থেকে 4টা পর্যন্ত যাতায়াত করতে পারবে না। এছাড়া শীঘ্রই বিহার মোড় থেকে নৌকাঘাট ফুলবাড়ি রাস্তাটিকেও মালবাহী যান চলাচলের সময়সীমা বেঁধে দেওয়া হবে বলে জানিয়েছেন। সন্দীপ অটো লাইন্স, ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5,000 টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। শিলিগুড়ি ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা কি জানাচ্ছেন শুনবো। শিলিগুড়ি শহর মে ই রিক্সা ও রিক্সা কো লেকর কে জো মাননীয় সিপি স্যার শ্রী গৌরব শর্মা নে জো সিদ্ধান্ত দিয়া হ্যায় উসি কো লেকর কে ইয়ে প্রেস ব্রিফ করা যা রহা হ্যায়। বেসিক্যালি রিক্সা কো লেকর কে এক পলিসি লি গই হ্যায় কি ইয়ে 17 মার্চ সে ইনকো মেইন রোড যানি কি জো আর্টেরিয়াল রোডস হ্যায়, আর্টেরিয়াল রোড সে হাম 5 রোড মেইন রোড জো ইয়াহাঁ কে হ্যায় হাইওয়ে কো কনসিডার করেঙ্গে। এক তো ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে ইয়ে রহেগা, আর বাকি রোডস রহেঙ্গে হিলকাট রোড, বর্ধমান রোড জো নৌকাঘাট সে লেকর কে এলবিএম মোড় তক রহেগা, আর সেবক রোড, বিধান রোড, আর এসএফ রোড, ইনকো হাম আর্টেরিয়াল রোডস মে কনসিডার করেঙ্গে। তো ইয়ে রিক্সা জো হ্যায় 17 মার্চ সে বাকি জিতনে লেন্স বাই লেন্স হ্যায় উনমে অ্যাপ্লাই করে, বাট ইন মেইন রোডস পর নাই। ইসসে ক্যা হোতা হ্যায় কি স্পিড বহুত কম হো জাতা হ্যায় আর অ্যাক্সিডেন্ট কা রিস্ক বাড় জাতা হ্যায়। প্লাস ইয়ে কোর্ট কে রুলিং মে ভি হ্যায় কি ন্যাশনাল হাইওয়ে, এশিয়ান হাইওয়ে পে ইস তরহ কে স্লো স্পিড ভেহিকলস না যায় তাকি অ্যাক্সিডেন্ট কা রিস্ক, রোড সেফটি মেজার্স বাড়ে বেসিক্যালি।